তখন টিকটক করতাম, আমি ওর বিরাট বড় ফ্যান ছিলাম। মানে ও আমার সাথে কথা বলা, এই কথাটা শোনার জন্য আমার অনেক ভাগ্য দরকার। ও আমার সাথে কথা বলা মানে পুরো সেই মানে আকাশের চাঁদ হাতের মুঠোয় পেয়ে যাওয়ার মতো একটা ব্যাপার। বিরাট বড় ফ্যান ছিলাম ভাই, মিথ্যা কথা বলবো না, যখন টিকটক করতো। কারণ দুটো করো না, দাও না ভিডিওতে। ও মনিরা দি, তোমার এই বাড়িটা কি মানে এই বাড়িটা কি তোমার সৌভাগ্য কুটিরটা কি মানে পার্টি রেখে দিয়েছে? বাড়ির ভেতরে যা যা আসবাবপত্র দেখছো আমার, আমি বলে দিচ্ছি সমস্তটা। নাইটিটা দেখছো আর কি দেখছো আমার, আমি বলে দিচ্ছি এই প্রত্যেকটা ইটের গায়ে মন্দিরাদির রক্ত জল করা পয়সা দিয়েই কিন্তু এটা হয়েছে। পরিবারের আমার পুরো এমএস ফ্যামিলি পরিবারের সদস্য প্রত্যেকটা মানুষের ভালোবাসা দিয়ে তৈরি আমার এই বাড়িটা। একদমই তাই, মানুষের ভালোবাসা আছে, প্লাস তুমি যদি কষ্ট না করো বলে বাড়িটা আজকে এরকম ভাবে খারাপ হয়ে রয়েছে। যদি ভালোবাসা না পেতাম এই বাড়িটা আজকে থাকতো না, আমরা সেই ভাঙাচোরা ঘরে বৃষ্টির জলের মধ্যেই পড়ে থাকতাম। সেটাই তো বলছি, জীবনে কষ্ট করেছো বলেই কিন্তু আজকে এই জায়গায় এসেছো। আর মন্দিরাদি সত্যি অনেক কষ্ট করেছে, এতক্ষণ ধরে মন্দিরাদির পুরো অতীতের গল্প শুনে নিলাম 10 মিনিটের মধ্যেই, শুনেই বুঝে গেছি। 10 বছর বলে দিয়েছি। মন্দিরাদিকে চিনি অনেক দিন ধরে, কিন্তু আজকে সামনে থেকে দেখলাম। আর মন্দিরাদি আগে আমাকে সামনে থেকে দেখেছে, তখন আমার সাথে কথা বলেনি। না তুমি আমার সঙ্গে কথা যদি বলতে, কথা বলেছি তো তোমাদের দিদি ভাই আমাকে পাত্তা দেয়নি। এই কথাটা বলছো তো তুমি? দেখো আমি বলছি, ছোটরা তো বলছি, আমি বলছি ও শুয়েছিল পাখির মার ঘরে, আমি ঘরে ঢুকেছিলাম একটা সেলাইয়ের কাজের জন্য। ছোটটা আমি বলছি তো ও শুয়েছিল পাখির, দেখো আমি বলছি ছোটরা তো বলছি, আমি বলছি ও শুয়েছিল পাখির মার ঘরে, আমি ঘরে ঢুকেছিলাম একটা সেলাইয়ের কাজের জন্য। তখন টিকটক করতাম, আমি ওর বিরাট বড় ফ্যান ছিলাম। মানে ও আমার সাথে কথা বলা, এই কথাটা শোনার জন্য আমার অনেক ভাগ্য দরকার। ও আমার সাথে কথা বলা মানে পুরো সেই মানে আকাশের চাঁদ হাতের মুঠোয় পেয়ে যাওয়ার মতো একটা ব্যাপার। বিরাট বড় ফ্যান ছিলাম ভাই, মিথ্যা কথা বলবো না, যখন টিকটক করতো। কারণ দুটো করো না, বলছি শোনো, আজকে আমি গোপন রহস্য ফাঁস করছি শোনো। যখন টিকটক করতো বিরাট বড় ফ্যান ছিলাম ওর, সমস্ত ভিডিও এমনকি ওকে কমেন্ট করতাম, রিপ্লাই পেতাম না যদিও। কিন্তু ফ্রেন্ডস তোমরা তোমরা কিন্তু অনেকেই বলো, আমি কিন্তু প্রায় ভিডিওতেই রিপ্লাই করতাম টিকটকে, এমনকি ইউটিউবে এখনো করি। আমি পাইনি, আমার চোখের সামনে ও পাখির মার ঘরে এসে শুয়েছিল, আমি ওর পাশে এসে বসেছিলাম। আমাকে দেখো না দেখার ভান করেছে, এখন বলছে আমি তোমাকে দেখিনি দেখি। এবার মায়ের থেকে বড় কিছু তো হয় না, আমি আমার মায়ের দিবি করে বলছি। আমার সত্যি এখনো মনে পড়ছে না যে মন্দিরাদি, মানে আমার সত্যি মনে নেই যে মন্দিরাদি এসেছিল, ভুল বোঝাবুঝি একটা, মানে মন্দিরাদি আমাকে সেই থেকে ভুল বুঝছে, কিন্তু আদৌ আমার সাদা মনে কাঁদে নেই। থাকতো পাখির মার ঘরে, তাহলে আজকে সিসি ক্যামেরা চালিয়ে আমি সেই ব্যাপারটাকে একটু, তাহলে পাখির মাকে সিসি ক্যামেরা লাগার জন্য সেই চান্সটা করে দাও তোমার মতো। এখন আর লাগিয়ে হবে, এখন আর লাগিয়ে হবে, যা হত হয়ে গেছে সেদিনকে তো, যাকগে আর কি করা যাবে। মায়ের দিবি দিয়ে বলছে তো, মায়ের দিবি দিলে তো আর কিছু বলার থাকে না। কিন্তু মন্দিরাদি শাশুড়ির সাথে আমি 9-10 বছর, মানে দিদির যতদিন বেঁচে ততদিন ধরে কথা বলি, তখন আমি অনেক ছোট। মন্দিরাদির ননদ সঙ্গীতার সঙ্গেও কথা বলতাম, কিন্তু তখনও জানতাম না যে মন্দিরাদি কত ছিল। আমার লাস্ট ছিল 196K, মানে 2 লাখও হয়নি তখন, 2 লাখ তখনও হয়নি। তোমার থেকে আমার বেশি ছিল, তোমার কত ছিল? 2 মিলিয়ন ছিল, 2 মিলিয়ন ছিল লাইক না, কিন্তু আমি ফলোয়ারটার কথা বলছি, লাইক ছিল আমার 13 মিলিয়ন লাস্ট। ওই তো আমি লাইকের কথাই বলছি, হ্যাঁ মানে যেটা লাভরি, আমি ওইটাই তাই তো বলি। আমি তখন মনে মনে ভাবছিলাম কি জানি বাবা ওর হয়তো আমার, কিন্তু সত্যি বলছে আমার, দেখো আমার কিন্তু আমার সাবস্ক্রাইবার বলো ফলোয়াররা বলো সবাই কিন্তু এটাই বলে যে আমার কিন্তু অতটা অ্যাটিটিউড নেই, আর বাকিরা যেরকম করে। আজকে মনে হচ্ছে নেই, সেদিনকে মনে হয়েছিল ছিল, সেটা তোমার ভুল, সেটা তোমার মনে হচ্ছে, কিন্তু আমার আমার সাদা মনে কাঁদা নেই। আমি সত্যি সঙ্গীতার সঙ্গে দেখা করলাম, সাদা রঙের ড্রেস পরে, সাদা মনে কাঁদা নেই বাবা, সাদা জামা পরেছে ওই জন্য। আমি রঙিন, আমার জামাও রঙিন। ঠিক আছে, এই ঘরটা কিন্তু পার্টি থেকে দেয়নি মন্দিরাদির রক্ত জল করা প্রত্যেকটা ইটের মধ্যে, ঠিক আছে, পুরোটাই আমার এমএস ফ্যামিলির। এবার বলো তো তোমার এমএস ফ্যামিলিটা কেন নাম দিয়েছো? তোমার ভিডিওতে দেখেছিলাম, কিন্তু আমি পুরো ভিডিওটা দেখিনি। আমার না অনেক রকম বাংলা নাম পছন্দ হয়েছিল, যেমন শান্তির নীর, খুশির সংসার, এসব টাইপের নাম দিতে চেয়েছিলাম। কিন্তু ইংরেজি নাম কেন? সোমনাথের পছন্দ না, শান্তির সংসার, খুশির নীর বা এই টাইপের নামগুলো ওর পছন্দ না, বলতে ইংরেজি টাইপের নাম দাও। তারপরে তোমার নাম, দাদার নাম, মেয়ের নাম মিলিয়ে এমএস ফ্যামিলি, না মন্দিরা সোমনাথ ফ্যামিলি দিয়েই তারপরে এমএস ফ্যামিলি। তাহলে মেয়েটার নামটা হলো না কেন মাঝখানে? মেয়ে ছিল ও না, আর তোমার মেয়ের নাম সৌভাগ্যী, সালা মেয়ের কথা ভুলে গেছে।
ওর নাম সৌভাগ্যী না, তোমার বাড়িতে যে সৌভাগ্যী কুঠিরটা, আমি শুধু ভাবতাম সৌভাগ্যী কুঠির কেন, কিন্তু ওর জন্মদিনের কার্ডটা দেখে বুঝলাম যে ওর ভালো নাম সৌভাগ্য। সৌভাগ্যী নামটা সোমনাথের দেয়া। অনেক মানে নাম খুঁজছিলাম যখন আমি প্রেগনেন্ট ছিলাম, না অনেক নাম ভাবা হয়েছে, লাস্টে সোমনাথ রাত্রিবেলা একদিনকে বলছে যে এক কাজ করি, আজকে আমার আমার ঠিক করলাম মেয়ের নাম হবে সৌভাগ্যী। নামটা একবার শোনার সাথে সাথে আমার পছন্দ হয়ে গেল যে না এটা আনকমন। আশীর্বাদ করি আরো বড় হও। না তুমি একটু নিচে দাঁড়িয়ে দেখো, মন্দিরাদির নিচে দাঁড়িয়েও আমার থেকে লম্বা দেখো, তাহলে মন্দিরাদির নাগাল পেতে পারি আমরা বলো তো, দেখো তো। ঠিক আছে, আরো বড় হও, তোমার চ্যানেলটা আরো 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 বড় হোক এটাই আমরা চাইবো। আর তোমার মতো আমাদের মতো ছোট ছোট ইউটিউবাররাও যাতে তোমার মতো বড় হয়, তুমি হচ্ছে আমাদের ইন্সপায়ার। খুব তাড়াতাড়ি মিট আপ রাখছি, সবাই পাশে থেকো, সবাই সঙ্গে থেকো। হ্যাঁ, তুমি মিট আপটা কোথায় রাখবে বলো তো? আমি এখনো সেটা অ্যানাউন্স করিনি, আমি নিজেও এখনো জায়গাটা ঠিক করিনি, তবে এটা কনফার্ম যে রানাঘাটে রাখছি, কারণ রানাঘাটে যেহেতু ভোট বেশি দিয়েছো তোমরা, তো তার জন্য রানাঘাটেই রাখছি মিট আপটা। ডেট আর টাইম খুব তাড়াতাড়ি চ্যানেলে অ্যানাউন্স করতে চলেছি, তো আশা করি। মন্দিরাদি আরেকটা কথা বলে দিচ্ছি সবার মানে কনফিউজটা দূর করার জন্য, এই যে আমি এসে ভিডিও করছি তাতে তোমার মনের মধ্যে কোনো খুঁতখুঁতানি কিছু নেই তো? কি ব্যাপারে খুঁতখুঁতানি বলো না? অনেকে আমি তোমার ভিডিওতে অনেকে দেখেছি কমেন্ট করে যে মন্দিরাদি বড় বড় ইউটিউবার যারা তাদের নিয়ে বেশি মাতামাতি করে, কিন্তু কেউ দেখা করতে এলে মুখ ভার করে থাকে, কিন্তু আমার কিন্তু এটা মনে হচ্ছে না। আমি জানি না আমার দিদির বোন বলে ও হয়তো আমার সাথে এই ব্যাপারটা করছে কিনা, সেটাও কিন্তু আমি জানি না, সেটা ওর মনে মনে আছে। প্রচুর মানুষ এসছে আমার সাথে দেখা করতে, এবার যারা যারা এসছে এই ব্যাপারটা একমাত্র তারাই বলতে পারবে যে কি ব্যবহার এখান থেকে পেয়ে গেছে। যারা যারা বিশেষ করে মানে ইউটিউবারদের কথা বলছি না, আমি সাবস্ক্রাইবারদের কথা বলছি, অগন্তিক সাবস্ক্রাইবার আমার বাড়ি থেকে এসে ঘুরে গেছে রেগুলারই বলতে পারো, টিকটিক করলো, টিকটিকিও জানে সেটা, তো অগন্তিক সাবস্ক্রাইবার এসে ঘুরে গেছে, তো তারা কি ব্যবহার পেয়েছে সেটা একমাত্র তারাই বলতে পারবে, আমি তো নিজে মুখে নিজের কিছু বলতে পারবো না, তারাই বলতে পারবে। আর আর কিছু বলার নেই, তোমরা তো দেখে নিলে, একমাত্র তারাই বলতে পারবে, বাকি যারা আমাকে নিয়ে ভিডিও। আর আরেকটা কথা বলি, কারো বাড়িতে কিন্তু হুটহাট করে যাওয়াটাও ঠিক না। দেখো আমি কিন্তু এসেছি দিদির বাড়ি 12-13 দিন হয়ে গেছে, আমি কিন্তু চাইলেই মন্দিরাদির বাড়ি আসতে পারতাম তো, হুটহাট করে তোমার বাড়িতে চলে আসতে পারতাম তো, কিন্তু আমি আসিনি। আমাকে কিন্তু তোমরা অনেকেই কমেন্ট করছিলে যে ওর বাড়িতে কবে যাবো, আর বড় করতে হবে না, আমি কিন্তু চাইলেই আসতে পারতাম। এমনকি আমার দিদিও বলছে যে পাশেই তো বাড়ি, আমি বলছি তোর হয়তো পাশের বাড়ি, কিন্তু আমার তো আর পাশের বাড়ি না। এই করে করে আমি এই আজকে 12-13 দিন পর আজকে মন্দিরাদির বাড়িতে এলাম, কারেন্ট নেই, আমাদের মুখগুলো আরো কালো কালো লাগবে। তো হুটহাট করে কারো বাড়িতে যাওয়াটা ঠিক না, যেটা তোমরা করো অনেকেই হুটহাট করে লোকের বাড়িতে চলে যাও কন্ট্যাক্ট না করেই, কে কি অবস্থায় আছে, সে বাড়িতে থাকবে কিনা সেটাও একটা ব্যাপার আছে। তো ওই জন্যই আমি মন্দিরাদির সঙ্গে এতদিন দেখা করতে আসিনি, আর আজকে মন্দিরাদিকে সামনে থেকে দেখেছিলাম, পাঁচিল বেয়ে আসছিল, খুবই ভালো লাগছিল, ওই জন্য ঠিক করলাম আজকে আসবো। তো আমার বর ফোন করছে, চলো টাটা। ও মন্দিরাদি আমাদের বাড়ি যেও, আমার শ্বশুর বাড়ি দীঘা। হ্যাঁ দীঘার আগে কাঠি, দীঘা গেলে আমাদের বাড়ি যেও, আমাদের বাড়ি গেলেও দীঘা ঘোরাবো, দুটো অপশনই রইলো। চলো টাটা, মেয়েকে রেখে এসছি। হ্যাঁ।